ফুটবল জগতের সেরা ফুটবলার লিওনেল মেসিকে তো আপনারা সবাই চিনেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছে মেসি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বন্ধুরা, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। কাতার বিশ্বকাপে 36 বছরের খরা কাটিয়ে অবশেষে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা পেয়েছে বিশ্বকাপ। সর্বশেষ 1986 সালে ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে শিরোপা এসেছিল আর্জেন্টিনার ঘরে। আর 2022 সালে কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি মেসির হাতে উঠল বিশ্ব সেরার ট্রফি। তাই চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পাশাপাশি বিশ্বজুড়ে চলছে মেসির ভূয়াসী প্রশংসা। চলছে সামাজিক মাধ্যমেও মেসি বন্দনা। এই বিশ্বকাপে মেসি গোল্ডেন বল অ্যাওয়ার্ডও পুরস্কার পান। তবে সম্প্রতি লিওনেল মেসির একটি বিষয় নিয়ে সকলের নজর কেড়েছে, সেটি হলো মেসির একজন অন্ধ ভক্ত আর্জেন্টিনার বেশ কয়েকটি নামকরা ফেসবুক গ্রুপে মেসির কয়েকটি ছবি পোস্ট করেন। পোস্ট করা ছবিতে লিখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আর্জেন্টিনার মহাতারকা মেসি আজকে সকালে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সকলেই তার জন্য দোয়া করবেন। এরপর এই পোস্টে করা ছবিগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হইচই শুরু হয়ে যায়। বর্তমানে অনেকেই এই ছবিগুলো নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন মেসি আসলেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আবার কেউ কেউ বলছেন এগুলো নাকি এডিটিং করা ছবি। তবে এই পোস্ট করা ছবিগুলোর সত্যতা কতটুকু তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। অবশেষে এই পোস্ট করা ছবিগুলো নিয়ে মুখ খুলেছেন লিওনেল মেসি। আজ সকালে নিজের ফেসবুক লাইভে দিয়েছেন তার সম্পূর্ণ বক্তব্য। মেসি বলেন, আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি এবং বিশ্বকাপ জয়ী হতে পেরেছি শুধুমাত্র আপনাদের অসীম ভালোবাসায়। আপনারা হয়তো সকলেই জানেন আমার ভক্তরা একজন এক এক ধর্মের অনুসারী, কিন্তু আমার কাছে তাদের কোনো ভেদাভেদ নেই, কারণ আমি সকল ধর্মের মানুষকেই ভালোবাসি এবং সকলের ধর্মকে যথাযথভাবে শ্রদ্ধা করি। মেসি আরও বলেন, আপনারা যেই ছবিগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হইচই শুরু করেছেন, এই ছবিগুলো 2020 সালের জুন মাসের 12 তারিখে আর্জেন্টিনার একটি মসজিদে গিয়ে তুলেছিলাম আমি। আমি শুনেছিলাম মসজিদে গিয়ে কেউ কিছু চাইলে সেটা সহজেই পেয়ে যায়। সেই প্রেক্ষিতে আমি 2022 বিশ্বকাপ পাওয়ার জন্য মসজিদে সফরে গিয়েছিলাম। তাছাড়া ছোটবেলা থেকেই বাবা মা শিখিয়েছে পৃথিবীর কোনো ধর্মই ছোট নয়, আবার কোনো ধর্মই বড় নয়। যে যাই হোক, নিজের ধর্ম নিজের কাছে। এই মুহূর্তে যেই সকল ভক্তরা আমাকে ইসলাম ধর্মের অনুসারী ভাবছেন তাদেরকে আমি দোষ দিচ্ছি না, আপনাদেরকে বলছি আমার ধর্ম হলো মানব ধর্ম। সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের ধর্ম পালন করবেন এবং ধর্ম নিয়ে কোনো রকম গুজব ছড়াবেন না। বন্ধুরা, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা মেসি কি ইসলাম ধর্ম গ্রহণ করলে ভালো হবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি মেসিকে মনে প্রাণে পছন্দ করে থাকেন, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।